যে তিনটি আমল করলে বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি আমল সম্পর্কে। নাম্বার এক, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য একটি মাত্র বাধা থাকে, আর তা হলো সে মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আর আয়াতুল কুরসি যদি কেউ সকাল এবং সন্ধ্যায় একবার করে পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দিন এবং ওই রাতের জন্য আল্লাহ তাআলার হেফাজতে নিয়ে নেন। নাম্বার দুই, তিন কুল তথা সুরা নাস, ফালাক, ইখলাস। এই তিনটি সুরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার করে পাঠ করে এটারও বিপুল পরিমাণ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সকাল এবং সন্ধ্যায় যদি কেউ তিনবার তিন কুল পাঠ করে তথা সুরা নাস, ফালাক এবং ইখলাস পাঠ করে তাহলে সারা দিনের জন্য সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান। একই সাথে এই তিনটি সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর আগেও পাঠ করার নির্দেশ দিয়েছেন। নাম্বার তিন, তাসবি তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবি বা জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার করে পাঠ